ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়ার্ল্ড ট্রাভেল লার্নিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের 18তম সপ্তাহের গণিত বিষয়ের 4 নং অ্যাসাইনমেন্টের সমাধান সম্পূর্ণ এই ভিডিওতে পাবে। নির্ধারিত কাজটি হল আবু হানিফ সাহেব তার ইটির ভাটার জন্য 250 জন শ্রমিককে 30 দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরি প্রয়োজনে কাজটি 12 দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তৈরিতে 70 কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। এখন ক নম্বর যে প্রশ্নটি সেটি হলো মাটি ও বালির পরিমাণ নির্ণয় করতে হবে। সমাধানটি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে ইট তৈরিতে মাটি ও বালির মিশ্রণ হচ্ছে 70 কেজি, মাটি ও বালির একটা অনুপাত দেওয়া আছে 5:2। প্রথমে তোমাদেরকে অনুপাতের যোগফলটি বের করতে হবে, এখানে 7 হলো অনুপাতের যোগফল। এরপর আমরা মাটির পরিমাণ বের করব, মাটির পরিমাণ সমান 7/5। এখানে বিষয়টি হচ্ছে যোগফলটা আসবে নিচে, মাটি বের করতে বললে মাটির পরিমাণ বের করতে বললে মাটির পরিমাণটি অর্থাৎ অনুপাতের যেটা সংখ্যা মাটির জন্য সেটা উপরে থাকবে। তাহলে 7/5 × 70 হিসাব করলে 50। এরপর বালির পরিমাণ হচ্ছে 7/2, 2 উপর উঠবে, যোগফল নিচে আসবে, × 70 হিসেব করলে, কাটাকাটি করে হিসেব করলে, অথবা 70 × 40 = 140, 140 কে 7 দিয়ে ভাগ করলে 20 কেজি, মাটি হচ্ছে 50 কেজি, বালি হচ্ছে 20 কেজি। এ হচ্ছে 1 নং অর্থাৎ ক নম্বর প্রশ্নের সমাধান। এখন খ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি 2:5 হবে, অর্থাৎ 5:2 যেটা আছে সেটা 2:5 হবে, কি পরিমাণ মিশ্রণ বালির মিশ্রণ মিশালে। তো আমরা দেখতে পাচ্ছি ইটের মিশ্রণে মাটি আছে 50 কেজি, বালি আছে 20 কেজি, উক্ত মিশ্রণ আমরা মনে করলাম বালি যোগ করতে হবে 1 কেজি, তাহলে মাটি ও বালির নতুন অনুপাত হবে 2:5। প্রশ্নের মধ্যে সেটা বলে দিয়েছে। তাহলে মিশ্রণে মাটির পরিমাণ = বালির পরিমাণ সমান 2:5। এখন মানগুলো বসিয়ে দেওয়া হোক, মাটির পরিমাণ হচ্ছে 50 = বালির পরিমাণ আগে ছিল 20, নতুন করে আমরা যোগ করছি x, তাহলে 20+x হবে সমান 2:5। আমরা জানি অনুপাতের পূর্ব রাশি উপরে উঠে উত্তর রাশি নিচে নামে, তাহলে 50 উপরে 20+x নিচে, ওদিকে 2 উপরে 5 নিচে। এরপর করতে হবে আর গুণন, এখানে আর গুণন বানানটি ভুল হয়েছে, আর গুণন করতে হবে কোণাকুণি গুণন, 2-এর সাথে গুণ করতে হবে 20+x কে 50-5। তো ওইদিকে 50-5 গুণ করলে 250, এদিকে 2 যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় গুণাকার আছে ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, 250-কে 2 দিয়ে ভাগ করলে হবে 125, তাহলে আবার পক্ষান্তর করলে 20-কে ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 125 থেকে 20 বিয়োগ করলে 105, উত্তর হবে 105 কেজি বালি যোগ করতে হবে। এরপর আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো, যেহেতু কাজটি 12 দিনে শেষ করতে হবে, এজন্য অতিরিক্ত কিছু শ্রমিক দরকার হবে। এখানে অকিক নিয়মে গাণিতিক সমস্যাটির সমাধান করতে হবে। গ নম্বরের 30 দিনে ইটবাটায় কাজ সম্পন্ন করতে শ্রমিক প্রয়োজন 250 জন, তাহলে ওই কাজটি যদি একদিনে শেষ করতে হয় তাহলে অনেক বেশি শ্রমিকের প্রয়োজন, এজন্য গুণ হবে একদিনে ইটভাটায় কাজ সম্পন্ন করতে শ্রমিক প্রয়োজন 250 × 30। সুতরাং 12 দিনে ইটভাটার কাজ সম্পন্ন করতে শ্রমিক প্রয়োজন 12 নিচে নামবে, কাটাকাটি করলে হিসেব করলে আশা করি তোমরা হিসেবটি করতে পারবে 625 জন, কিন্তু বর্তমানে শ্রমিক আছে 250 জন, আমরা 12 দিনের জন্য পেলাম 625 জন, তাহলে 625 থেকে 250 বিয়োগ করলে 375 জন অতিরিক্ত শ্রমিক দরকার হবে, কাজটি যদি 12 দিনে সম্পন্ন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 18তম সপ্তাহের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়েছ। ধন্যবাদ সবাইকে।
অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল কিন্তু।